তো আজকে যে যে বিষয়টা আমরা পড়া আমরা পড়ব বা জানব সেগুলো হচ্ছে ফার্স্টে আমরা স্পিয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরি এই বিষয়টা সম্পর্কে জানব প্রথমে আমি একটু বলে দিই তারপরে একটু ডিসকাস করব এবং তারপরে অন্যান্য বিষয়গুলো আরও যে থিওরিগুলো আছে আছে পুরো থিওরিগুলো আমরা করব কি কি পড়ব একটু তোমাদের বলে রাখি স্যার হ্যাঁ হ্যাঁ যখন লেখাবেন তখন একটু বলবেন যে এবার মানে এখন থেকে লেখা শুরু করতে হ্যাঁ 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 একদম আজকে স্পিয়ারম্যান টু ফ্যাক্টর থিওরি করাবো থার্ড টানের হচ্ছে প্রাইমারি মেন্টাল এবিলিটি করাবো তারপর থ্রি ডাইমেনশনাল থিওরি করাবো এবং হচ্ছে তারপরে যে আমাদের ইয়ে আছিল লাস্টে যেটা ওই গার্ডেনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি অনেকগুলো একটু আজকে শেষ করবো আজকে ইন্টেলিজেন্স পুরো শেষ করে দেবো ঠিক আছে তো চলো তো টু ফ্যাক্টর থিওরি কি বলছেন যে স্পিয়ারম্যান বলছে প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো বুদ্ধির উপাদান আছে একটা হচ্ছে স্পেশাল মানে প্রতিটা মানুষের মধ্যে না হ্যাঁ বুদ্ধি দুটো উপাদান নিয়ে গঠিত একটা স্পেশাল ইন্টেলিজেন্স আর একটা জেনারেল ইন্টেলিজেন্স তিনি এই জেনারেল ইন্টেলিজেন্স বলতে কি বোঝাচ্ছে তিনি বলছেন যে যে সমস্ত ব্যক্তির মধ্যে এই ইন্টেলিজেন্সটা থাকে মানে কি আমরা প্রত্যেকটা ব্যক্তি যাদের অল্প বুদ্ধি বা যাদের বেশি বুদ্ধি মানে আমরা বলি না যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কাজের জন্য কিছু তো কিছু কাজ করে তো কিছু না কিছু কাজের জন্য যে বিশেষ আমাদের বুদ্ধি দরকার হয় সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স মানে কি প্রতিটা বুদ্ধি প্রতিটা মানুষের মধ্যে এটা সর্বজনীন এটা সবাইয়ের মধ্যে থাকে এটা বংশগত পাওয়া ঠিক আছে এবং ব্যক্তি ব্যক্তি বিশেষে এর পার্থক্য দেখা যায় ঠিক আছে মানে আমরা যে সমস্ত কাজ করি প্রতিটা কাজের জন্য এই সাধারণ বুদ্ধি প্রয়োজন হয় ঠিক আছে যেমন ধরো তোমরা এই অনেকে নতুন গুগল মিট গুগল মিটটা ডাউনলোড করে ক্লাসে এসছো তলে এই যে গুগল মি ডাউনলোড করতে হচ্ছে এই বুদ্ধির দরকার মানে এটাও বুদ্ধি দরকার যা কিছু করি না কেন আমরা কথা বলা হাত নাড়া বা হেঁটে চলা বা যা কিছু করি না কেন প্রত্যেকটা কাজের জন্য এই বুদ্ধির প্রয়োজন আছে ঠিক আছে আর এই জেনারেল বুদ্ধি যার যত বেশি তার সফললে সম্ভাবনা তত বেশি এই জেনারেল বুদ্ধি যার যত বেশি তার সফললে সম্ভাবনা তত বেশি উত্তর ঠিক জেনারেল বুদ্ধি যার যত বেশি বলবো না যে এই বুদ্ধি যার যত বেশি তার সাফল্যের সম্ভাবনা তত বেশি তো এটা কি ধরনের বুদ্ধি জেনারেল ইন্টেলিজেন্স না স্পেশাল ইন্টেলিজেন্স না বুধ অ্যান্সার কি হবে বেশিরভাগ কি করবে স্পেশাল ইন্টেলিজেন্স করবে কেন মানে বলবে যে বুদ্ধির মানে স্পেশি মানে কি স্পেশাল ইন্টেলিজেন্স মানে বিশেষ বুদ্ধি আছে বলে সেই কারণে মানে সাফল্যের সম্ভাবনা বেশি কিন্তু তা কিন্তু নয় এটা জেনারেল মানে জেনারেল ইন্টেলিজেন্স বা সাধারণ বুদ্ধি যার যত বেশি হবে তার মানে সাফল্যের সম্ভাবনা তত বেশি হবে এবার স্পেশাল ইন্টেলিজেন্সটা কি স্পেশাল ইন্টেলিজেন্স হচ্ছে এটা একটা অর্জিত বুদ্ধি মানে আমরা মানে আমাদের জন্মগত না এটা আমরা অর্জন করে থাকি যেমন কেউ ক্রিকেট খেলা শিখছে কেউ ফুটবল খেলা শিখছে কেউ হচ্ছে ভালো গান মানে গান করছে বা ড্যান্স করছে বিভিন্ন মানে তাদের পাওয়ার রয়েছে মানে বিভিন্ন ধরনের যে বিশেষ শক্তি অর্জন করা আর কি করে আর কি বিভিন্ন ক্ষেত্রে আমরা তো আমরা তোমরা প্রত্যেকে তোমাদের ছেলে মেয়ে রয়েছে বা তোমরা কি করো অনেকে ডান্স করে ডান্স করে ক্লাসিক্যাল ড্যান্স করে আবার অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের খেলার সঙ্গে যুক্ত রয়েছে সে ফুটবল হোক ক্রিকেট হোক বা ইটিসি যে কোনো খেলার সঙ্গে মানে কি এই বুদ্ধিটা আমরা স্পেশালি অর্জন করে থাকি আমরা বলি না যে মানে যেমন ধরো সৌরভ গাঙ্গুলি ঠিক আছে বা ধরো আমাদের অভিনব বিন্দরা ঠিক আছে বা ধরো আমার ইয়ে আর দাবা খেলা স্পেশাল স্পেশালিস্ট বিশেষ পারদর্শী বা ঠিক পার্থক মানে 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 এই সমস্ত ব্যক্তি বিশেষের কি বলবো বিশেষ শক্তির প্রয়োজন হয় এই ধরনের ইন্টেলিজেন্সের জন্য ঠিক আছে অর্থাৎ এই বিশেষ শক্তি ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য থাকে ব্যক্তিগত পার্থক্য থাকার কারণেই তো এই ধরনের স্পেশালিটি অর্জন হচ্ছে তাই না এই হচ্ছে স্পিয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরি এবার এটা পাঁচ মিনিটের মধ্যে একটু লিখে দিব নেক্সট ইনফরমেশন যাবো চলো লিখে নাও দেখো ব্রিটিশ মনোবিদ ব্রিটিশ সাইকোলজিস্ট স্পিয়ারম্যান এবার লিখতে শুরু করো জয়েন হচ্ছে না দেখো ব্রিটিশ সাইকোলজিস্ট स्पीयरमैन उन्नीस साले 1904 साले ब्रिटिश साइकोलॉजिस्ट चार्ल्स स्पीयरमैन 1904 हंड्रेड फोर माने मान चार साल आगे माने चार साले

বুদ্ধি দুই প্রকার তার মতে বুদ্ধি দুই প্রকার স্যার কি লেখাচ্ছেন স্যার কি লেখাচ্ছেন আমি কেবলই জয়েন করলাম তো এডুকেশন

সাধারণ বুদ্ধি বুদ্ধি লিখবো এবারে জেনারেল ইন্টেলিজেন্স কয়েকটা বৈশিষ্ট্য বলবো পরপর লিখে যাবে লেখো নাম্বার ওয়ান জেনারেল ইন্টেলিজেন্স হেডিং করো লেখো নাম্বার ওয়ান পয়েন্ট করো লেখো এটি সর্বজনীন ও জন্মগত এটি সর্বজনীন এটি সর্বজনীন এবং বংশগত নাম্বার টু লেখো ব্যক্তিভেদে এর পার্থক্য দেখা যায় বড় হাতে বড় হাতে জিআরএস বড় হাতে লিখে বড় হাতে জি লেখো এটি সর্বজনীন এবং বংশগত জেনারেক নাম্বার 2 লেখো ব্যক্তিভেদে এর পার্থক্য দেখা যায় ব্যক্তিভেদে এর পার্থক্য দেখা যায় ব্যক্তিভেদে এর পার্থক্য ঠিক আছে লেখো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায় ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায় দাওয়া তুমি হিন্দিতে হিন্দি ল্যাঙ্গুয়েজে লেখো অথবা ইংলিশে লেখো অসুবিধা নেই লেখো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হয়েছে ব্যক্তিগত পার্থক্য দেখা যায় নেক্সট লেখো ব্যক্তির মধ্যে এর পরিমাণ যত বেশি হবে সাফল্যের সম্ভাবনা তত বেশি হবে দাওয়া লেখো হাই হাই জেনারেল ইন্টেলিজেন্স আর তুমি একটু গ্রাফ দিয়ে লিখে নাও হাই জেনারেল ইন্টেলিজেন্স হাই মানে সাকসেস মানে সাকসেস পাওয়ার সাফল্যের সম্ভাবনা তত বেশি হবে মানে জেনারেল ইন্টেলিজেন্স যত বেশি হবে সাফল্যের রেট তত বৃদ্ধি পাবে সন্তু কুমার আছো ক্লাসে আছো সন্তু কুমার সন্তু স্যার ক্লাসে আছো সন্তু স্যার ক্লাসে আছো এই তো আছো আমার কথা শোনা যাচ্ছে একটু রেসপন্স করো হ্যালো মিউট করতে হয় এখানে মিউট আছে দেখো এই মিউটটা অফ করে অন করে কথা বলতে হয় আচ্ছা বুঝতে পারছো না ওটা আমি আমাকে এসএমএস করো কি হয়েছে জয়েন হতে পারছ না কেন কি বলো তো হ্যাঁ স্যার আছি মানে আসলে ব্লুটুথ আছি তো মানে ওখানে ইউজ করতে পারছিলাম না ফোনে ইউজ করতে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আমি দেখে নিয়েছি তুমি পেমেন্ট করেছো আর এই আমি গ্রুপে অ্যাড করে নিয়েছি ঠিক আছে ক্লাস এন্ড হয়ে গেলে আমি বাকিগুলো জিনিস দিয়ে দেব ওকে থ্যাংক ইউ হ্যাঁ ওকে থ্যাংক ইউ স্যার বাকি এগুলো আমি দিয়ে দেব ক্লাসটা এন্ড হয়ে যাক

किनके सबाई बोलছে জয়েন হতে পারছ না কি ব্যাপার อ่า তো যাই হোক দেখা যাক তো नेक्स्ट লেখো 80 অর্জিত নাম্বার 1 লেখো 80 অর্জিত দেখি তো नेक्स्ट লেখো नेक्स्ट এ গিয়ে দাวะ লেখো স্পেশাল ইন্টেলিজেন্স আচ্ছা লেখো এটি অর্জিত মানে ইংলিশে কি লিখবে অ্যাকোয়ার ইন্টেলিজেন্স বা হচ্ছে অ্যাচিভমেন্ট হবে অ্যাকোয়ার ইন্টেলিজেন্স দেখো মানে অর্জিত নেক্সট দেখো ব্যক্তির প্রতিটি কাজে প্রতিটি কাজে পৃথক পৃথক विशेष शक्ति प्रयोजन विशेष विशेष शक्ति प्रयोजन नेक्स्ट लेखो बी এখানেও স্পেস স্পেসি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায় লিখো নেক্সট তিন নম্বর পয়েন্ট লেখো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায় ওকে এই পার্টটা হয়ে গেল নেক্সট আমরা যেটা পড়বো নেক্সট নেক্সট যে পার্টটা পড়বো সেটা হচ্ছে থাস্টনের প্রাইমারি মেন্টাল এবিলিটি এডিং করো থাস্টন থাস্টনস থিওরি অফ প্রাইমারি মেন্টাল এবিলিটি থাস্টন থিয়রি অফ প্রাইমারি মেন্টাল এবিলিটি লেখো থাস্টন থিওরি অফ প্রাইমারি মেন্টাল অবিনিটি অর গ্রুপ ফ্যাক্টর থিওরি বলবেন টি এইচ ইউ আর এস টি ও এন ই থাস্টন

হ্যাঁ হ্যাঁ ইংলিশে কোশ্চেন হবে একটু ওয়েট করো এখন লিখতে শুরু করো আমি লাস্টে আলোচনা হবে ঠিক আছে লাস্টে আলোচনা হবে ডিটেইলস সবার কথা শুনবো আলোচনা হবে ওকে হুম চলো লেখো স্যার হেডিংটা আরেকবার বলবেন হেডিংটা লেখো থার্স্টনস থাস্টনের প্রাইমারি মেন্টাল এবিলিটি অর গ্রুপ ফ্যাক্টর থিওরি ইনি ইনি একজন মার্কিং মনোবিদ ছিলেন ঠিক আছে তিনি বলছেন যে বুদ্ধির কেবল দুটো উপাদান থাকে না দুই বা তার বেশি শক্তির সমন্বয়ে আমাদের স্যার আগে বুঝিয়ে নিচ্ছেন হ্যাঁ একটু একটু অল্প করে বলেই তারপরে আমি আচ্ছা ঠিক আছে তো তিনি কি বলছেন যে তিনি বলছেন যে বুদ্ধি কেবল দুটো ফ্যাক্টরস নয় বা দুটো শক্তি নয় বুদ্ধি হচ্ছে অনেকগুলো শক্তির সমন্বয়ে গঠিত ঠিক আছে এবং তিনি বুদ্ধির ক্ষেত্রে তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে সাতটা মৌলিক মানে শক্তি থাকে যেগুলোকে তিনি বুদ্ধি বলছেন যে এই সাতটা মৌলিক উপাদান প্রতিটা ব্যক্তির মধ্যে থাকে ঠিক আছে এবং এই সাতটা মৌলিক উপাদানের মাধ্যমে আর কি যার যত বেশি হবে তার বুদ্ধি তত বেশি স্ট্রং হবে অর্থাৎ তিনি বলছেন যে বুদ্ধির মধ্যে যে মানে কেউ কারোর মধ্যে রিলেটেড নয় প্রত্যেক মানে প্রতিটা ব্যক্তির মধ্যে প্রায় সাতটা মানসিক শক্তি রয়েছে এবং মানসিক শক্তি বর্তমান ঠিক আছে এবং এই মানসিক শক্তির সাহায্যে মানুষ কি হয় প্রবলেম সলভ করে ঠিক আছে এইখানে তিনি বলছেন যে প্রাইমারি প্রত্যেকটা মানুষের মানে শক্তি রয়েছে এই শক্তি সাহায্যে তার সমস্যা সমাধান করে ঠিক আছে এই সাতটা উপাদানগুলো আমরা একটু পড়ব ওকে চলো এইবার এই সাতটা উপাদান কি কি নিউমেরিক মানে নিউমেরিক এবিলিটি তারপর হচ্ছে ভার এবিলিটি স্পেশাল এবিলিটি তারপর হচ্ছে মেমোরি এবিলিটি আমাদের যে অনেকের মেমোরি মেমোরি এবিলিটি ইন্ডাকটিভ এবিলিটি বা ইন্ডাকটিভ রিজনিং ডিডাকটিভ রিজনিং বা হচ্ছে ওয়ার্ড ইটিসি আরও অনেক মানে রয়েছে মানে সাতটা টোটাল প্রবলেম সলভিং এই সমস্ত টোটাল সাতটা কম্পোনেন্ট রয়েছে ঠিক আছে তো চলো লেখো এখান থেকে এইগুলো জাস্ট পড়লে হবে এর ভিতরে ডিটেলস পড়লে অত লাগবে না যে এই এই যে কনসেপ্ট কে দিয়েছেন এরকম আর চলো লেখো মার্কিং মনোবিদ থন বুদ্ধির একটি বা দুটি শক্তি নিয়ে গঠিত তা স্বীকার করেন কি বললেন স্যার লেখো মার্কিং মনোবিদ থার্স্টন বুদ্ধি একটি বা দুটি উপাদান বা শক্তি নিয়ে গঠিত এটি স্বীকার করেন নি তিনি প্রমাণ করে করেন তিনি প্রমাণ করেন তিনি প্রমাণ করেন বুদ্ধির মধ্যে পরস্পর নিরপেক্ষ সাতটি মৌলিক শক্তি বর্তমান তিনি প্রমাণ করেন হ্যাঁ বুদ্ধির মধ্যে সাতটি মৌলিক শক্তি বর্তমান

এক লাইন লেখা হবে আচ্ছা মধ্যে সংক্ষেপে এন লিখে নাও নিউমেরিক্যাল নিউমেরিক্যাল নাও বড় হাতের একটু লেখো মানে নিউমেরিক্যাল এবিলিটি জিনিস হচ্ছে আমরা যে সমস্ত সমস্যা সমাধান করি আর কি মানে যে কোনো কোনো বিষয় আর কি গাণিতিক সংখ্যা মানে প্রয়োজন হয় না এক দুই তিন চার অঙ্ক করার ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল অপারেশন করার ক্ষেত্রে এই বুদ্ধিটা আমাদের দরকার হয় ঠিক আছে দেখো এই বুদ্ধিটা আমরা কি সবাই মধ্যে মানে যারা এবার বলবে যে যারা পড়াশোনা করে তারা ম্যাথ পারে এইটা কিন্তু তা কিন্তু নয় এই মধ্যে থাকে দেখো আমরা তো এখন না হে পড়াশোনা করছি আগেকার দিনে মানুষরা পড়াশোনা করতো না করতো না বা এখনো আমাদের অনেকে আছে অনেকে অশিক্ষিত নিরক্ষর আমাদের ভারতবর্ষে সেভেন্টি ফোর পার্সেন্ট এখন শিক্ষিত বাকি তো আহ থার্টি বা বা এখন বেড়ে বেড়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট নিরক্ষর তারা তো লিখতে পড়তে পারে না বা অঙ্ক করতে পারে না তার মানে কি তারা কিছু জানে না অঙ্ক তারা তো অঙ্ক কাউন্ট করতে জানে চার হয় সেটা তো জানে বা চারে চারে ষোলো হয় সেটা জানে চার চারে ষোলো হয় গুণ তাহলে কিন্তু তারা যে মানে এগুলো কিন্তু অটোমেটিক এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে নিউমেরিক্যাল পাওয়ার এবং তিনি এটা প্রমাণ করেন সেইখানে মানে লেখো সংখ্যা নিয়ে দ্রুত ও সঠিক কাজ করার ক্ষমতা সংখ্যা নিয়ে দ্রুত ও সঠিক কাজ করার ক্ষমতা নেক্সট দু নম্বর লেখো ভার্বাল এবিলিটি ভার্বাল এবিলিটি ভার্বাল মানে কি বাচনিক ক্ষমতা বাংলায় ভার্বাল এবিলিটি মানে কি ভার্বাল এবিলিটি মিন্স হচ্ছে বাচনিক ক্ষমতা মানে কি আমরা দ্রুত দ্রুত ফ্লুয়েন্সি ভাবে কথা বলতে পারি অনেকে মানে খুবই ভালো কথা বলতে পারে যেমন আমরা ভালোভাবে কথা বলতে পারি না অনেকে আবার অনেকে ভালোভাবে কথা বলতে খুব ভালো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে কে হিন্দি বলছে কে ইংলিশ বলছে কে মানে মারাঠি গুজরাটি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে ওয়ার্ড ফ্লুয়েন্সি অনেকে আছে দেখবে আশেপাশে ভালো প্রচুর প্রচুর কথা বলে অনেক কথা বলতে পারে আবার অনেকে সবসময় চুপচাপ থাকে মানে কি তার ভারবাল এফিসিয়েন্সি মানে কম আর কি মানে আবার অনেকে খুব বেশি কথা বলে অনেকে কথা না বললে আমার ঘুম হয় আমার ক্লাসে একজন আছে কথা না বললে নাকি তার মানে মন খারাপ হয়ে যায় ঠিক আছে মানে কথা বলবে আর কি কথা না বললে কথা বলতে না দিলে নাকি তার ভাল লাগে না ঠিক আছে তো এই রকম আর কি নেক্সট লেখো 3 নম্বর লেখো স্পেশাল এবিলিটি এইটা কি পড়েন মানে এক যেটা লিখব আচ্ছা লেখো ভাষা ব্যবহার করার ক্ষমতা ভাষা ব্যবহার করার ক্ষমতা নাম্বার 3 লেখো ভার্বাল এবিলিটি হয়ে গেল ভার্বাল হয়ে গেল আচ্ছা আচ্ছা স্পেশাল এবিলিটি নেক্সট এস ইনভাইটেড কমার মধ্যে সব কিন্তু ছোট বড় হাতের ওই মানে শর্ট ফর্ম ফর্মগুলো লিখে নাও এস স্পেশাল এবিলিটি স্থান মানে স্পেশালিভিটি মানে স্থান সম্পর্কে অনেকে দেখবে নতুন জায়গায় গিয়ে গুলিয়ে ফেলে ভাই কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক গুলিয়ে ফেলে ঠিক আছে তো আবার অনেকে মানে কি হয় নতুন জায়গায় গিয়ে গেলেও মানে আবার কি ধরো কেউ নতুন জায়গায় যাচ্ছ মানে মনে হয় যে আমরা কোনোদিন যাইনি একবার গেলেও এক্সপিরিয়েন্স হচ্ছে সেকেন্ড টাইম গেলে তুমি অতি সহজে সেই জায়গাগুলোকে তুমি ভালো করে খুঁজে নিতে হবে এখানে একটা শপিং মল আছে এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে একটা ভালো বিউটি পার্লার আছে এরকম মানে যারা বিভিন্ন দিক থেকে যারা মানে নতুন জায়গায় গিয়েও কিন্তু সে মানে একবার গিয়ে সেখানে সেই স্থান সম্পর্কে ভালো সে জেনে গেল আর কি স্পেশাল তার হচ্ছে ওটাই তার স্পেশাল এবিলিটি মানে পাওয়ার রয়েছে স্পেশাল পাওয়ার রয়েছে আবার কি আবার অনেকে অনেকবার যাচ্ছে এসে গুলিয়ে যায় বলছে ভাই এটা মানে এসছি অনেকবার শুধু গুলিয়ে যাচ্ছে কেন হচ্ছে কি বুঝতে পারছি মানে কি তার স্পেশাল এবিলিটি কম ঠিক আছে তো মানে এটা হচ্ছে কি মানে আমার আমরা কি হয় অনেকে নতুন জায়গায় গিয়ে ভালোভাবে যেমন ধরো এই যে ইয়ে আমাদের ইয়ে ওই সুমনা সোমনা ক্লাসে আছো এবং আমি আমি যেখানে যাই সেখানে গেল না হ্যাঁ আমি গুলিয়ে ফেলি কোথাও গেলে পরে যে কোনটা কোন দিক এটা আমি গোলাই বুঝতে পারি না করে হ্যাঁ তো অনেকে আরকি বলে গুলিয়ে ফেলে আবার অনেকে ভালো একবার গেলে সেই জায়গা সম্পর্কে ভালো একটা কনসেপ্ট হয়ে যায় মেন্টাল ম্যাপ হয়ে যায় মানে মানচিত্রে মানে মনের মধ্যে আর কি একটা ম্যাপ তৈরি হয়ে যায় এটা হয়ে থাকে অনেকে এটা হচ্ছে স্পেশাল এবিলিটি এটা বুদ্ধি এই বুদ্ধি এই বুদ্ধিটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আছে নেক্সট হচ্ছে মেমরি দেখো লেখো মেমরি এবিলিটি স্পেশাল এবিলিটিটা কি লিখবো লেখো স্থানগত লেখো স্থানগত লেখো স্থানগত সম্পর্কের ক্ষমতা বা স্থান নির্বাচন করার ক্ষমতা বা স্থানগত ক্ষমতা নেক্সট লেখো মেন্টাল মেমোরিএবিলিটি মেমোরিএবিলিটি এম দিয়ে লেখো মেমরি মানে কি আমাদের লেখো ওর আন্ডারে একটু লিখে নাও লেখো স্মৃতি সংরক্ষণের ক্ষমতা মানে মেমরি আমাদের বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন মেমরি আমরা কেউ একবার পড়লে মনে রাখি অনেক দিন মনে রাখতে পারি আবার অনেকে দশ বার পড়েও অনেক দিন মনে রাখতে পারি না মানে এইরকম আর কি বিভিন্ন ব্যক্তির মধ্যে মেমরি আমরা বলি না সব ভুলে যাই স্মৃতি সংরক্ষণ করার ক্ষমতা হ্যাঁ স্মৃতি সংরক্ষণ করার ক্ষমতা একটু লিখে নাও তারপরে আমি বলছি তো মেমরি পাওয়ার বিভিন্ন ব্যক্তির বিভিন্ন তাই না আমরা ভুলে যাই অনেক কিছু জানি মানে পড়ি কিন্তু আমরা ভুলে যাই আমরা প্রায় বলি এটা ভুলে যাই ভুলে যাচ্ছি মানে মনে পড়ছে না কেন ভুলে যাচ্ছি কারণ এটা আমাদের মেমোরি পাওয়ার এর জন্য মেমোরি এবিলিটি ঠিক আছে নেক্সট লেখো ইন্ডাকটিভ রিজনিং ইন্ডাকটিভ রিজনিং নেক্সট পয়েন্ট এটা কোনো ফর্ম হবে না ইন্ডাকটিভ রিজনিং

আর একটা কি আমরা পুরো বিষয়টা ব্যাখ্যা করছি ব্যাখ্যা করার পরে একটা থিওরি উপস্থাপন করছি এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং মানে হচ্ছে যেটা অবরোহী ইন্ডাকটিভ রিজনিং তো ইন্ডাকটিভ মানে তো আরোহী না ইন্ডাকটিভ মানে আরোহী আর ডিডাকটিভ মানে অবরোহী হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ গুলিয়ে যাচ্ছে ইন্ডাকটিভ মানে আরোহী আর ডিডাকটিভ মানে অবরোহী দুটো লিখে নাও একটা লেখো ইন্ডাকটিভ রিজনিং नेक्स्ट लिखो नेक्स्ट पॉइंट लिखो डिडक्टिव रीजनिंग नेक्स्ट पॉइंट लिखो परसेप्चुअल एबिलिटी परसेप्चुअल एबिलिटी परसेप्चुअल एबिलिटी माने कि एक बार बोलो परसेप्चुअल एबिलिटी पी পারসেপচুয়াল এবিলিটি পি এটা মানে হচ্ছে দ্রুত প্রত্যক্ষণ করার ক্ষমতা মানে কি দ্রুত প্রত্যক্ষণ করার ক্ষমতা মানে হচ্ছে আমরা বলো তো কি হবে দ্রুত প্রত্যক্ষণ করার ক্ষমতা আমরা সঠিকভাবে কোনো কিছু যখন দেখতে মানে যে দেখতে পাই আমরা সঠিকভাবে সেটাকে দেখা আমরা বলি না সঠিকভাবে দেখো দেখো হ্যাঁ মানে কোনো নাম্বার হতে পারে বা কোনো কিছু হতে পারে আমরা সঠিক ভাবে সেটা দেখার ক্ষমতা অনেকে ভুল ভাল দেখে ঠিক আছে যেমন এ কে বি দেখছে বি কে এ মানে বি আর ডি গুলিয়ে ফেলে না মানে বি আর ডি ওটা একটা ওটা একটা মানে প্রবলেম যদিও তো প্রত্যক্ষণ করা ক্ষমতা মানে কি আমরা সঠিক ভাবে কোনো কিছু প্রত্যক্ষণ করতে পারি না অনেক ক্ষেত্রে ঠিক আছে নেক্সট দেখো ওয়ার্ড ফ্লুয়েন্সি ডাব্লু স্যার কোটা হলো

ঠিক আছে আর ওয়ার্ড পেন্সি মানে দুটো দ্রুত হচ্ছে দ্রুত সঙ্গে শব্দ ব্যবহার করার ক্ষমতা শব্দ ব্যবহার করার ক্ষমতা মানে কি ভাষা শব্দ তো আলাদা ভাষার মধ্যে তো শব্দ থাকে এটাই হচ্ছে মেইন ব্যাপার হ্যাঁ দ্রুত শব্দ এইখানে এটাকে এক্স এ ছাড়া দিয়ে দিয়েছে সাতটার পরে আছে দেখো সাতটার পরে আছে মানে কি মানে তিনি এই যে সাতটা ওপরে প্রথম থেকে সাতটা এটা বলেছেন যে এটা কাজে লাগে তবে আর কি অনেকে আবার দ্রুত ওয়ার্ড বললে তারপরে তো দ্রুত ভাষা বলতে হবে এটা একে অপরের সঙ্গে রিলেটেড তাই না একে অপরের সঙ্গে রিলেটেড ভাষা ব্যবহার তখন যখন দ্রুত ওয়ার্ড বলতে পারবে ওয়ার্ড ফ্লুয়েন্সি মানে এটা একে একে অপরের সঙ্গে পরিপূরক ঠিক আছে সেইখানে তিনি আলাদাভাবে

ভাষার এবিলিটি মানে ভাষা দ্রুত বলতে হবে আর হচ্ছে ওয়ার্ড মানে এটাও একটা ভাষার সঙ্গে রিলেটেড ঠিক আছে এটা একে অপরের পরিপূরক ঠিক আছে চলো দেখো থার্স্টন দেখো এর এটি থার্স্টন এটিকে প্রাইমারি মেন্টাল এবিলিটি বা গ্রুপ ফ্যাক্টর থিওরি থার্স্টনের এই থিওরিকে প্রাইমারি মেন্টাল এবিলিটি বা গ্রুপ ফ্যাক্টর থিওরি বলা হয় দেখাচ্ছিনা কিছু দেখাচ্ছি না তো আমি এখন তো কিছু দেখানোর মতো নেই সেখানে চলো এটা হয়ে গেছে নেক্সট লেখো গিল পোড়ে থ্রি ডাইমেনশনাল থিওরি লেখো গিল ফোড়ের গিল ফোর্ড থ্রি ডাইমেনশনাল থিওরি অফ ইন্টেলি গিল ফোর্ডস থ্রি ডাইমেনশনাল থিওরি অফ ইন্টেলিজেন্স সল মডে দেখো গিল ফোর্ডের থ্রি ডাইমেনশনাল থিওরি গিলপোর্ট কি বলছেন ইনি বুদ্ধি সম্পর্কে তো একটা থিওরি উপস্থাপন করে ঠিক আছে ইনি ছিলেন একজন আমেরিকান আমেরিকান সাইকোলজিস্ট আমেরিকান মনোবিদ তিনি ওপরে যারা যে সমস্ত থিওরি দিয়েছেন তো ট্রিটমেন্ট ক্লাস করলে সুবিধা হয় রাইট ট্রিটমেন্ট ক্লাস আমার এই দেখো আমরা এগুলো অনেক দিন আগে থেকেই করেছি আমার তো এটা আজকের ক্লাসটা না যে আজকের ক্লাস নিচ্ছি নতুন হ্যাঁ এই ক্লাস আমার হচ্ছে এখানে দু বছর ধরে ক্লাস চলছে অনেক মানে অ্যাপসে সব মানে করা হয়েছে আর কি প্র্যাকটিস করা হয়েছে টিচ প্র্যাকটিস করা হয়েছে তো সব ক্ষেত্রে কিন্তু খুব একটা সুইটেবল মনে হয় টিচ মিন্টে ক্লাস করলে মানে ওই দিক থেকে যারা ক্লাস করে আর কি যারা এক্সপিরিয়েন্ট পড়াশোনা করে এখানে তারাই বলেছে যে মানে একটা ডিসটেন্স তৈরি হয়ে যায় যে যেন যে মনে হচ্ছে দূরে আমি আপনি আমি অনেক দূরে আছি কিন্তু গুগল মিটের ক্ষেত্রে কিন্তু আমরা যে দূরে আছি সেটা মনে হয় না কি মনে হয় তোমার তোমরা তো অনেক ইয়ে করেছো ক্লাসটা একটু মানে গুগল মিটে অনেকটা মানে কমফর্টেবল তুমি আমার হোম এনভায়রনমেন্ট হবে মনে হবে আমি এখন কথা বলতে দিচ্ছি না বলে যখন কথা বলা হবে আর কি তখন দেখবে একদম মানে হোম এনভায়রনমেন্ট মনে হবে আর কি অনেক অনেক মানে অ্যাডভান্টেজ

ঠিক আছে ম্যাথামেটিক্স থেকে শুরু করে ম্যাথামেটিক্স জি কে এবং হচ্ছে এডুকেশান এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত বিষয় সবই ইয়ে ইংলিশে প্রশ্ন হবে ঠিক আছে প্রিপারেশান নিতে হবে ব্যাস আর কি আর নেগেটিভ মার্কিং তো অবশ্যই যে কোনো পিএসসির পরীক্ষা নেগেটিভ মার্কিং আর এই পরীক্ষাটা হচ্ছে এমন একটা পরীক্ষা এটা হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা এবং এটা সত্যি কথা খুব ভালো অ্যাডমিনিস মানে স্কুল লেভেলের মানে কি তদারকি করা একটা হচ্ছে সে কাজ কি পড়ে আমি এসব এখন বলছিলাম না মানে একটা খুব ভালো চাকরি আর কি এটা হচ্ছে পিএসসি বেঙ্গলি ভার্সন হয় না পিএসসি তো বেঙ্গলি ভার্সন হয় তুমি বেঙ্গলি দিয়ে একটা তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে চাকরি করবে এটা হয় না ঠিক আছে এটা হচ্ছে একমাত্র পরীক্ষা যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মানে একমাত্র একশো নাম্বারের পরীক্ষা দিয়ে তুমি একটা গেজেটেড অফিসার হতে পারবে এটাই হচ্ছে একটা ইন্টারভিউ ইন্টারভিউ আছে হ্যাঁ ইন্টারভিউ তো আছে একশো নম্বরে পরীক্ষা দিতে হবে তো এটা পরীক্ষা দিয়ে তুমি যদি চাকরি পাও ঠিক আছে তোমার হচ্ছে পাওয়ার কতটা বেড়ে যাবে তুমি মানে বুঝতে পারছো না মানে একটা হচ্ছে এ গ্রেডেড অফ গিয়ে গ্রেডেড অফ অফিসার হয়ে যাবে গ্রেজুয়েটেড অফিসার হয়ে যাবে ঠিক আছে এবং মানে মাইনে প্রচুর সিলেবাসটা আবার একটু বলে দেবেন হ্যাঁ ঠিক আছে তুমি ডিটেলস আমাকে একটু ক্লাস এন্ড হয়ে গেলে হে করে নেবে ঠিক আছে পরে কথা হবে পার্সোনালি তো হোয়াটসঅ্যাপ করতে বারণ করলেন পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে কি বারণ করেছে এই যে গ্রুপের মেসেজ দেখছিলাম ও আচ্ছা আচ্ছা না না আমি পার্সোনালি এসএমএস করতে বারণ করিনি আমি কেন বারণ করব एक्चुअली অনেকে আছে কি মানে আমার ওই গ্রুপ থেকে মানে অনেকে এসএমএস করছে এসব ঠিক আছে এবারে আমি বলছি যে ধরো মানে মানে বুঝতে পারছ তো অনেক মেম্বার আছে অন্য মেম্বার কে এসএমএস করছে পার্সোনালি আমি সেটাই বারণ করেছি যে কেউ কাউকে এসএমএস করবে না এরকম দেখো আমি তো আছি এবারে আমি কি করে বুঝবো কে কাকে এসএমএস করছে এই না এবারে আমি বলিনি যে আমাকে এসএমএস করতে বারণ করছে বারণ করিনি ঠিক আছে বেশ

আমি তো মানে পরে জয়েন করেছি নিশ্চয়ই আপনাদের আগে থেকে অনেক আলোচনা হয়েছে সেই অংশটা সেই আলোচনাতে আমি শুনতে সুযোগ হয়নি তো আমার জাস্ট একটাই প্রশ্ন যে পিএসসি নোটিফিকেশনের পরে মানে এসআই অফ নোটিফিকেশনের পরে বেশি খুব বেশি সময় তো থাকে না হ্যাঁ তো আমরা তো সেই বিষয়টা নোটিফিকেশন কবে বেরোবে সেটা আমরা কেউই ঠিক বলতে পারবো না কিন্তু তাও একটা অ্যাপ্রক্সিমেট কি

এইরকম আমি মানে আমি যে ইনফরমেশনটা পেয়েছি অবশ্যই ঠিক আছে স্যার আমাদের তো কবে মানে শেষ হবে এরকম কোন হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে যাবে এবং শেষ করে দেব এটা এটা নিয়ে তুমি এ করতে মানে নির্দ্বিধায় থাকতে পারো আমি দেখো আমি তো আমি এখানে বলেছি যে আমি চার দিন ক্লাস নেব কিন্তু আমি চার দিন ক্লাস নিই না আমি অ্যাকচুয়ালি বলি কেন আমি ধরো আমি কখনো প্রবলেম হয়ে গেল আমি ক্লাস নিতে পারলাম তাহলে আমার খারাপ লাগবে আমি বলি চার দিন কিন্তু আমি করি অনেক দিন ঠিক আছে পাঁচ ছ দিন তোমরা তো দেখতে পাচ্ছ এভরিডে স্যার এটা মক টেস্ট নিচ্ছে এভরিডে ক্লাস এটা ঠিক আছে হ্যাঁ এটা 100 নম্বরে প্রথম পরীক্ষা হবে তারপর কি আবার ইন্টারভিউ আর কিছু নেই ইন্টারভিউ আছে ইন্টারভিউ বুঝছো আছো ইন্টারভিউটা কি বাংলা ইংরেজিতে হবে নাকি বাংলাতে সব বাংলা হবে বাংলা হবে ইন্টারভিউ ইন্টারভিউতে কত থাকবে স্যার ইন্টারভিউ 100 নম্বর ঠিক আছে আরে বাবা 20 নম্বর স্যার দেখলাম না না 20 নম্বর

এর সাথে ফাইনাল এমপ্যানেলমেন্টের কোনো রিলেশন নেই আর ইন্টারভিউটা টোটালি দুশো নম্বরের হয় এবং ইন্টারভিউয়ের বেসিসেই শুধুমাত্র অনলি ইন্টারভিউয়ের বেসিসেই ফাইনাল মেট টা তৈরি হয় আচ্ছা হ্যাঁ মানে এই যে আমরা যে টেস্টটা দিব এমসিকিউ একটা ওএমআরসিতে সেটা কিন্তু ফাইনাল মেট লিস্টে তার কোনো ভ্যালু প্রতিফলন হবে না হ্যাঁ হুম এটা জাস্ট একটা ধরেন তিনশোটা যদি সিট থাকে তাহলে অ্যাস পার দ্য মানে ইয়ে রেসিও ধরুন থ্রি টাইমস বা ফোর টাইমস বা ফাইভ টাইমস ওরা আমি বলছি আমি বলছি আমার আমারও রয়েছে ঠিক আছে শোনা আমারও এক্সপিরিয়েন্স রয়েছে আমি বলি আমি বলিনি কাউকে ঠিক আছে মানে আমি ব্যক্তিগতভাবে আমি গত এস আমি প্যাক করেছিলাম ঠিক আছে আমি আমি প্যাক করেছিলাম এবং ইন্টারভিউ দিয়েছিলাম ঠিক আছে

এবং কতটা ইয়ে হয় সেটাও চাপ মানে প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন থেকে যায় হয় হয় কি তো হ্যাঁ হ্যাঁ সেটা সেটা আমি কতটা কী হয় সেটা আমি জানি ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে এই যে কত ইন্টারভিউ এর মধ্যে ধরো প্রতিটা যেমন ডাব্লিউ বিসি ক্ষেত্রে মানে প্রেজেন্ট থাকলে মানে একটা নাম্বার আছে ঠিক আছে তারপরে প্রশ্ন যতগুলো প্রশ্ন করবে তার উপরে একটা মার্কস রয়েছে প্রতিটা পার্টে পার্টে মার্কস রয়েছে ডাব্লিউ এর ক্ষেত্রে কিন্তু এখানে কোনো একটা পার্ট নেই যে একটা এখানে ঠিক আছে কেউ আবার মানে বেশি নাম্বার পেতে পারে আবার কেউ কম নাম্বার পেতে পারে এক্স্যাক্টলি এটা খুব মানে একটা সমস্যা এখানে আছে খুব হ্যাঁ এগুলো আর একটা জিনিস 100 নম্বরে পরীক্ষা নেওয়া উচিত না একটা একটা গ্রাজুয়েটেড অফিসার হবে আমার মনে হয় 500 নাম্বার বা 600 নম্বরে পরীক্ষা নেওয়া উচিত হ্যাঁ এগুলো এগুলি একশো নম্বরের পরীক্ষাটা কি থাকে যাচ্ছ একটা যেটা সব থেকে বড় অ্যানোমালি আমার মনে হয় সেটা হলো শুধুমাত্র ইন্টারভিউ এর প্যানেল তৈরি করা যেখানে রিটেন কোনো ভূমিকাই থাকছে না হ্যাঁ এটা কিন্তু এটা খুব মানে একটা ডিমেরিটস ড্রব্যাক একটা হ্যাঁ তো যাই হোক আর কি আর কি পিএসসি এবারে যদি চেঞ্জ করে কিছু করলে ভালো মানে নাম্বার এইদিকে বেশি করে দিলে মানে রিটেন एग्जाम 100 নম্বরে কি মানে একটা

অনেকে হয়তো অনেক ভালো ট্যালেন্টেড বা অনেক তাদের deeply knowledge আছে এবং administrative skill আছে কিন্তু সেই মুহূর্তে কোনো টেনশনের কারণে বা কোনো depression এর কারণে বা কোনো what ever situation সে নিজেকে represent করতে পারলো না সে কিন্তু ভালো একজন স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ডিপলি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকা সত্ত্বেও সে কিন্তু panel এ আসতে পারবে না তো SI অফ school এর সব থেকে বড় তাদের মতে যারা এখন বর্তমানে কর্মরত এটা একটা demerit কারণ

হ্যাঁ হ্যাঁ মানে কি বলবো আমি আমার আবার ফার্স্ট দিন ইন্টারভিউ করেছিল বাবা কি চাপ এবং পনের দিনের মাথায় ইন্টারভিউ ঠিক আছে পনের দিনের মাথায় ইন্টারভিউ মানে ওই কটা দিনে মানে কি বলবো আর কি সেই আমারও মনে পড়ছে যে একটা বলবেন নাই আমি ওইখানে বললাম এখন কথা স্টপ থাক পড়াশোনা পুরো শেষ হয়ে যাবে

হ্যাঁ আমি রিসেন্টলি আপার প্রাইমারি মানে সিলেকশন হয়েছে তাতে মানে স্কুল চয়েস করে এসেছি এখন জয়েন হয়নি আর কি এটা প্রিপারেশন নিচ্ছি আর আঠারো সালের এক্সামটা আমিও দিয়েছিলাম জাস্ট ওই মোটামুটি থ্রি বা ফোর পয়েন্ট কাট অফের আগে মোটামুটি ফর্টি ফর্টি ফাইভ খুব বেশি হলে হার্ডলি স্কোর করেছিলাম আমার মানে খুব খারাপ লাগে আর কি আর আমার একটা বন্ধু পেয়েছে সাই আমরা একসঙ্গে ম্যাথামেটিক্স স্টুডেন্ট আর কি মাসে তো ও এখন কাজটা করে ওর সাথে কথা হয় মাঝে সাঝে আর কি হুম অন্য সময় কথা হবে আমি এখন পড়াশোনা চলো যেটা বলছিলাম তো আমরা হচ্ছে দিলপোটের থ্রি ডাইমেন থরি আমরা পড়ছি তাই তো কোথায় ছিলাম কতটুকু হয়েছে সৈলি বলো হ্যাঁ স্যার ওটা তো লেখা নি এখনো আপনি বোঝাছিলেন আচ্ছা বোঝাছিলেন তো তিনি আচ্ছা গিলপোর্ট থ্রি ডাইমেনশন থ্রি ডাইমেনশন মানে 3D আমরা এখন দেখছি যে বিভিন্ন মানে এখন টেকনোলজি এত উন্নত হয়ে গেছে যে সবই 3D মানে 3D ছবি মানে সিনেমা দেখছি আমরা 3D আমরা কিসবই এখন আবার রং করা হচ্ছে পোস্ট অফিস মানে স্যার সেন্ট্রাল गवर्नमेंट দ্বারা এখন বিভিন্ন ধরনের আইটিআই আইআইটি ইনস্টিটিউট বা পোস্ট অফিস এগুলো হচ্ছে থ্রি ডি প্রিন্টেড হচ্ছে ঠিক আছে মানে রং কালারও থ্রি ডি হচ্ছে ঠিক আছে তো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে পড়া হচ্ছে যে ভারতের কোন পোস্ট অফিস প্রথম থ্রি ডি প্রিন্টেড মানে থ্রি ডি এগুলো পড়বে এবারে এখন যেহেতু তোমরা এখানে অ্যাডমিশান হয়েছো ভর্তি হয়েছো তার মানে তোমরা অনেক কিছু শিখবে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো দরকার আছে হুম একটা কালকে স্যার ক্লাসটা কেমন লাগলো বলো অনেক কিছু শেখা গেছে কিছু শেখা গেছে অন্তত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সস্তিক স্যার হ্যাঁ স্যার খুব ভালো হয়েছে ভালো লেগেছে আচ্ছা চলো হ্যাঁ স্যার স্যার বলছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ক্লাস গুলো হচ্ছে সেটা কোথায় হচ্ছে আমি হ্যাঁ এটা আমার তুমি কি মানে অ্যাডমিশন হয়েছে গ্রুপে মানে আমার পেইড গ্রুপে অ্যাডমিশন হয়েছে কি হ্যাঁ তুমি ক্লাস করো না কেন

যারা রেকর্ডিং শুনবে যদি ক্লাস করতে পারো মক টেস্ট দিতে পারো তাহলে তোমরা মানে ইয়ে করবে না হলে ফালতু এরকম ভর্তি আমি তো টেস্ট মক টেস্ট স্যার আজকে নি দিলাম এভরি দেয়া হচ্ছে তো মক টেস্ট দেয়া হচ্ছে হ্যাঁ প্রত্যেককে দেবে কি বলো তো তোমরা যেহেতু অ্যাডমিশন আছে আমার একটা রেসপন্স আছে তোমরা ভর্তি হয়ে চুপচাপ থাকবে বা কিছু করবে মানে প্রত্যেককে ব্যস্ত আছে তুমি আমাকে এসএমএস করো তাড়াতাড়ি ক্লাস করাবো তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে না থাকলে আমি অ্যাড করে নিচ্ছি গ্রুপে আচ্ছা আচ্ছা তিনি বলছেন যে আমাদের মন মানে আমাদের মন হচ্ছে ত্রিমাত্রিক আমাদের মেন্টাল এবিলিটি এই মেন্টাল এবিলিটি একমাত্রিক নয় আমাদের মেন্টাল এবিলিটি থ্রি মানে থ্রি ডাইমেনশনাল ওকে এই মানে তিনটে মাত্রা রয়েছে গিলফোর্ড বলছেন যে আমাদের মনের তিনটে মাত্রা রয়েছে একটা হচ্ছে অপারেশনাল ডাইমেনশন নাম্বার টু কন্টেন্ট ডাইমেনশনাল আরেকটা হচ্ছে কি প্রোডাক্ট ডাইমেনশন একটু লিখে নাও লেখো গিলফোর্ডের মতে মন তিমাত্রিক গিল ফোড এর মতে মন তি নাম্বার ওয়ান লেখো অপারেশনাল ডাইমেনশন বাংলায় লেখো প্রক্রিয়াগত মাত্রা প্রক্রিয়াগত মাত্রা নাম্বার টু লেখো কন্টেন্ট ডাইমেনশন কন্টেন্ট ডাইমেনশন বিষয়গত মাত্রা কন্টেন্ট ডাইমেনশন বিষয়গত মাত্রা নাম্বার ওয়ান লেখো অপারেশন ডাইমেনশন বাংলায় প্রক্রিয়াগত মাত্রা নাম্বার টু লেখো কন্টেন্ট ডাইমেনশন বেঙ্গলিতে বিষয়গত মাত্রা নাম্বার থ্রি লেখো প্রোডাক্ট ডাইমেনশন প্রোডাক্ট ডাইমেনশন বাংলায় লেখো হ্যাঁ প্রোডাক্ট প্রোডাক্ট উৎপাদনগত মাত্রা এবার এই মানে থ্রি ডাইমেনশন মানে তিনটে ডাইমেনশনের মধ্যে প্রত্যেকটা ডাইমেনশনের আলাদা আলাদা তিনি বলছেন কম্পোনেন্ট রয়েছে আলাদা আলাদা উপাদান রয়েছে ঠিক আছে অর্থাৎ যেমন এটা অপারেশনাল যেটা বললাম যে এই মেন্টাল প্রসেস ঠিক আছে এই মেন্টাল প্রসেস অর্থাৎ অপারেশনাল ডাইমেনশনের আবার পাঁচটা প্রক্রিয়া রয়েছে বা পাঁচটা তিনি এই যে বলছেন যে অপারেশন মানে প্রক্রিয়াগত মাত্রার পাঁচটা ভাগে বিভক্ত ওকে তো চলো দেখো হেডিং করো অপারেশনাল ডাইমেনশন হেডিং করো অপারেশনাল ডাইমেনশন হেডিং করো করেছো দেখো দেখো প্রক্রিয়াগত মাত্রা অপারেশনাল ডাইমেনশন অ্যাকটিভ менটাল প্রসেস বা মানসিক প্রক্রিয়া যেমন ভাবে লেখো স্যার এই নেয়ার্স গুলো পড়ানোর পর এই স্টাডি ম্যাটেরিয়াল গ্রুপে দিয়ে দেবেন হ্যাঁ এগুলো দিয়ে দেওয়া আচ্ছা এই তুমি ইন্দ্র তোমার নাম কি গো কি ইন্দ্র এসএমএস করলে আচ্ছা ইন ইন্দাদুল হক ইন্দাদুল হক তাই তো একটু রেসপন্স করে একটু কথা বলো তো দেখি স্যার শুনতে পাচ্ছো হ্যালো এই এই যেটা মাইক আছে হ্যালো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি বলছি তুমি তো আমার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি হ্যাঁ এই প্রথম ক্লাস করছো নাকি আজকে না কালকে করেছিলাম ফার্স্ট ক্লাস আচ্ছা মক টেস্ট দাওনি কেন মক টেস্ট দিয়েছি কোথায় তিনটা দিয়েছি গ্রুপে কমেন্ট করতে হবে মক টেস্ট দেওয়ার পরে কে কত পাচ্ছে গ্রুপে বলে দেবে ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ এই সমস্ত মেম্বারগুলো অ্যাকটিভ রয়েছে হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে ক্লাস হয়েছে লিংকটা দেন মানে ক্লাস হয়ে গেলে তুমি আমাকে এসএমএস করবে ঠিক আছে মানে আসলে তোমরা নতুন তো বুঝতে পারছো না ক্লাস হয়ে গেলে আমাকে এস এম এস করে আমি বা কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে এস এম এস করো আমাকে ফোন করো ঠিক আছে এখন এখানে আর কিছু বলছি না ওকে চলো প্রক্রিয়াগত মাত্রার একটি মানসিক প্রক্রিয়া দাঁড়িয়ে লেখো গিলফোর্ড এই মাত্রাকে পাঁচটি শ্রেণীতে মানে লেখো গিলফোর্ড প্রক্রিয়াগত মাত্রার পাঁচটি শ্রেণীর কথা বলেন গিলফোর্ড প্রক্রিয়াগত মাত্রার পাঁচটি শ্রেণীর কথা বলেন নাম্বার ওয়ান লেখো নাম্বারটা দেবো আচ্ছা দেখে দিচ্ছি লেখো পাঁচটি মাত্রার কথা বলেন নাম্বার ওয়ান লেখো কগনেটিভ কগনেট কগনিশন বা প্রজ্ঞা বাংলায় লেখো প্রজ্ঞা ইংলিশ লেখো কগনিশন কগনেটিভ লিখে ফেলেছি তো ওকে ওকে একই একই

রিকগনিশন রিকগনাইজেশন মানে কি মানে পুনরায় ইয়ে করা উপস্থাপন করা আর এটা হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা মানে কগনিশন কগনেটিভ সেই পিঁয়াজি একটা কগনিটিভ থিওরি দিয়েছে না কগনেটিভ থিওরি প্রজ্ঞামূলক বিকাশ কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি যেটা পিঁয়াজে দিয়েছেন সেটাই কগনিশন কগনিশন মানে প্রজ্ঞা চলো নেক্সট লেখো লেখো এটি হলো শিখন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক প্রক্রিয়া এটি হলো শিখন প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক প্রক্রিয়া নেক্সট লেখো নাম্বার টু মেমোরি মেমোরি মানে কি মানে এটাও মানে এগুলো সবই কিন্তু আমাদের মেন্টাল প্রসেস মানে একটা অপারেশনাল ক্ষেত্রে এটা একটা মানসিক প্রক্রিয়া একটা মানসিক প্রক্রিয়া যার সাহায্যে আমরা কি করব যখন কোনো কিছু মানে স্মৃতিতে ধরে রাখা বা চিনে নেওয়া তাই না যেমন ধরো আমরা কালকের আমরা যে সমস্ত বিষয়গুলো পড়লাম আজকে আমি প্রশ্ন করলে অতি সহজেই তুমি বলতে পারবে তাই না আমি একটা প্রশ্ন করি বলতো আমাদের ভারতবর্ষে হয়েছে আমাদের ভারতে

কাল মানে গত কালের আগের দিন কিন্তু তুমি এটা জানতে না মানে কালকে শিখেছো আজকের মনে আছে এটা আবার এক বছর পরেও তোমার মনে থাকবে কেন বলছি তুমি চেষ্টা করবে ভুলবে না তুমি তুমি চেষ্টা করলেও ভুলতে পারবে না ঠিক আছে কালকে যেভাবে ম্যাপ ট্যাপ দেখিয়ে পড়িয়ে দিয়েছি তুমি চেষ্টা করো অনেক অনেক চেষ্টা করবে ভুলবে না তুমি আমি আমি যদি থাকো আর কি আমার এক মিনিষের পরে জিজ্ঞাসা করবো ঠিক আছে পারা না হ্যাঁ স্যার

কনসেপ্টের জন্য অবশ্যই নোটস দরকার আছে যেগুলো মানে পড়ানো প্লাস হচ্ছে নোটস লেখানো ওকে লেখো ডাইভারজেন্ট থিঙ্কিং বাংলায় লেখক অপসারী চিন্তন ওকে মানে কেন্দ্র অপ্রসারী চিন্তন মানে কি আমরা ডাইভার্জেন্ট মানে ডাইভার্স মানে বিভিন্ন ধরনের চিন্তা করার ক্ষমতা এই ধরনের চিন্তা তার কারা করে যা হচ্ছে সৃজনশীল হয় যারা হচ্ছে ইন্টেলিজেন্স হয় তাদের এরকম মানে তারা এই ডাইভার্জেন থিঙ্কিং করতে পারে মানে কি নতুন নতুন চিন্তা করতে পারে ঠিক আছে যেমন ধরো মানে আমরা এই যে এই যে আমরা গুগল মিট ক্লাস নিচ্ছি ঠিক আছে এই গুগল মিট ক্লাসে কত ফিচার্স রয়েছে ঠিক আছে মানে কত কিছু ফিচার্স তো এগুলো কেউ তো বানিয়েছে তারা নতুন নতুন ইনোভেশন করছে বলছে এখানে তো কথা বলবে সবাই তো মাঝে মাঝে ফিলিংস দিবে ফিলিংস দেওয়ার জন্য দেখো এই লাভ রিয়াক্ট রয়েছে ঠিক আছে মানে এটাও পুট করে দিয়েছে আবার থামস আপ স্যার ঠিক আছে পড়াশোনা ঠিক হচ্ছে বুঝতে পারছো এরকম তোমরা দেখাও না থামস আপ আবার কারোর জন্মদিন হচ্ছে এরকম এরকম ঠিক আছে এরকম সব সাইন দিয়ে দিচ্ছে মানে এইগুলো আবার কি হাসি হচ্ছে সবাই হাসছে ঠিক আছে এটা কি ও বাবা কি হচ্ছে এটা এটা জানি না কি বলে এটা দুঃখ এটা ধরো অবাক হয়ে যাচ্ছে এটা হচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ বুঝতে বলো

আচ্ছা প্রথমে একটা লেখো ডাইভার্জেন্ট মানে কেন্দ্র অপসারী চিন্তন এটা কি জিনিস একটু লিখে নাও দেখো এর ফলে চিন্তার প্রসার ইনোভেশন ঘটে ইনোভেশন মানে নতুন নতুন চিন্তার এই লিখে নাও নিজের মতো লেখো নতুন নতুন চিন্তার প্রসার ঘটে সৃজনশীলতার ক্ষেত্রে এটি খুবই কার্যকরী সৃজনশীলতার ক্ষেত্রে এটি খুবই কার্যকরী মানে কি যে সমস্ত মানে ব্যক্তি সৃজনশীল হয় ঠিক আছে যে সৃজনশীল হয় বিভিন্ন ব্যক্তি যেমন ধরো এই আর প্রজ্ঞানন্দ সৃজনশীল বিশাল সৃজনশীল আর প্রজ্ঞানন্দ ঠিক আছে বা ধরো ওই কালকে নাকি পরশুদিনে সব ফেসবুক টেসব হ্যাক হ্যাক করে দিলো না এটা মানে ক্রিয়েটিভ স্টুডেন্ট মানে ক্রিয়েটিভ আবার কত কিছু প্লেন বানাচ্ছে এরোপ্লেন বানাচ্ছে নতুন নতুন ইসরোতে যারা বসে রয়েছে ঠিক আছে তো এরা সবাই সৃজনশীল ব্যক্তি ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সিমান ঠিক আছে তো নেসারি এটা তো অপসারী হ্যাঁ হ্যাঁ এটা অপসারী সারী না অভিসারী হ্যাঁ এটা অপসারী না অভিসারী এটা হচ্ছে অপসারী এটা অপসারী মানে কি বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঠিক আছে আচ্ছা আমি একটু ছবি দেখে মানে ছবি করে আঁকি দিচ্ছি নেক্সট লেখো দু নম্বর লেখো কনভার্জেন্ট থিঙ্কিং কনভার্জেন্ট থিঙ্কিং তোমরা লেখো আমি বলছি कन्वर्जन थिंकिंग माने लेखो केंद्रानुक चिंतन केंद्रानुक चिंतन कन्वर्जन थिंकिंग ठीक है लेखो

নেক্সট দেখো ইভ্যালুয়েশন মূল্যায়ন ইভালুয়েশন ইভালুয়েশন মূল্যায়ন মূল্যায়ন ইভালুয়ে থিঙ্কিং ডাইভারজেন্ট ডাইভার্জেন্ট থিঙ্কিং কেমন মানে কি এটা একটা চিন্তন মেমোরি এখান থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়া এটা হচ্ছে ডাইভার্জিং থিঙ্কিং সৃজনশীল ব্যক্তি যারা যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট তারা এই ধরনের চিন্তা করতে পারে নতুন নতুন চিন্তা ভাবনা একটা গেম আবিষ্কার করছে নতুন নতুন অ্যাপস আবিষ্কার করছে ঠিক আছে নতুন নতুন থিওরি দিচ্ছে নতুন নতুন চিন্তা করছে আমরা পারি না আবার যারা সৃজনশীল বা যারা হচ্ছে চিন্তনটা ওয়ান মানে এটা হচ্ছে অনেক সমস্যা কিন্তু সমাধান একটা মানে এখানে সৃজনশীলতা তো অতটা বেশি হয় না মানে এটা কনভার্জেন্ট মিলিত হচ্ছে কনভার্জেন্ট থিংকিং এটা হচ্ছে এর ছবি কনভার্জেন্ট থিংকিং আর এটা ডাইভার্জেন্ট থিংকিং এটা একটা ছবি টুকি এঁকে নাও নেক্সট লেখো ইভালুয়েশন মূল্যায়ন দেখো আমরা যা জানি যা ভাবি যা স্মরণ করি স্যার বলো বলছি কনভারজেন্ট থিংকিং যেটা বললেন ওটাতে সৃজনশীলতার প্রয়োজন নেই তাই তো না না আচ্ছা যা ভাবি যা জানি স্মরণ করি তা নির্ভুল তা নির্ভুল ও যথার্থ যথার্থতা তা নির্ভুলতা এবং যথার্থতা মূল্যায়ন করার প্রক্রিয়া নির্ভরতা এবং যথার্থতা মূল্যায়ন করার প্রক্রিয়া এটা হয়ে গেছে নেক্সট পয়েন্ট লেখো কন্টেন্ট ডাইমেনশন হেডিং করো কন্টেন্ট ডাইমেনশন অনেকটা রাত হয়ে গেল স্যার মূল্যায়নটাতে কি বললেন ওই তো আমরা যা জানি যা ভাবি স্মরণ করি তার যথার্থতা নির্ভুলতা ইত্যাদি মূল্যায়ন করা চলো নেক্সট দেখো কন্টেন্ট ডাইমেনশন হেডিং করো দেখো জ্ঞানমূলক তথ্যকে জ্ঞানমূলক তথ্যকে ফিগারাল কন্টেন্ট মানে চিত্রগত বাংলা লেখো চিত্রগত ইংলিশ লেখো ফিগার ফিগারাল কন্টেন্ট মানে মানে একটু নিজের মতো করে একটু বুঝে নেওয়া মানে লিখে লিখে নাও চিত্রগত মানে কি যখন আমরা কোনো কিছুই যে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখিয়ে বোঝালাম মানে এই যে এই যে কেন দেখালো বা তোমরা যখন ক্লাসে পড়া মানে পড়াও ছাত্রদের তোমরা কি করো অনেক ছবি দেখিয়ে পড়াও না বিভিন্ন ধরনের ছবি দেখাও বিভিন্ন ধরনের এগুলো চিত্র মানে দেখালে কি হবে কি বেশি আমাদের মনে থাকে অনেক রকমের ডিজাইন দিয়ে অনেক কালার দিয়ে আমরা এঁকে বোঝাই তাই না এগুলো কি হয় এগুলো কি হয় চিত্রগত হলে আমাদের তো এটা হচ্ছে চিত্রগত ডাইমেনশন যে দেখো দেখো দৃশ্যগত বস্তুর আকার আকৃতি রং ইত্যাদি হয়েছে মানে যেগুলো আর কি আমরা টাচ করতে পারবো বা এ করতে পারবো সেগুলো দেখিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি নাম্বার থ্রি এই টু লেখো সিম্বলিক কন্টেন্ট সিম্বলিক কন্টেন্ট সিম্বলিক কন্টেন্ট মানে আমাদের এই যে বিষয়গত মাত্রা বিভিন্ন ধরনের সিম্বল থাকে না মানে যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো হচ্ছে সিম্বল গুণ ইত্যাদি সিম্বলিক কন্টেন্ট যেমন লেখো নাও অ্যালফাবেটিক অ্যান্ড নিউমেরিক্যাল সিম্বল এক্সাম্পল দিয়ে লেখো এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো একটু চিহ্ন টিহ্ন দিয়ে লিখে নাও নেক্সট লেখো বিমূর্ত বিষয় হয়েছে বিমূর্ত বিষয় হয়েছে বিমূর্ত বিষয় বিমূর্ত বিষয় মানে কি আমরা একটু আগে পড়লাম যে বিমূর্ত বিষয় মানে আমরা যখন কোনো কিছু কল্পনা করি কল্পনার মানে চিন্তা করি যেমন ধরো বিভিন্ন ধরনের বিমূর্ত বিষয় মানে কি কল্পনা করা চিন্তা ভাবনা করার যে এটা হচ্ছে বিমূর্ত চিন্তন ঠিক আছে মানে ভাবগত বিষয় ভাবগত ইমেজিনারি ইত্যাদি নেক্সট লেখো বিহেভিয়ারাল কন্টেন্ট চার নম্বর লেখো এটা হলো সামাজিক আচরণ লিখো সামাজিক আচরণ সামাজিক আচরণ মানে কি আমরা বিভিন্ন সমাজে বিভিন্ন রকমের আচরণ করি যখন মানে বিভিন্ন টাইপের সমাজের বিভিন্ন যে বিষয়গুলো হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আচরণ করি এটা হচ্ছে বিহেভিয়ারেল কন্টেন্ট আমাদের প্রত্যেকের মধ্যে থাকে যেমন বিভিন্ন অকেশন হলে মানে কি পূজা হলে আমরা নানা রকমের আনন্দ করি বিভিন্ন রকমের ড্রেস পড়ি সপ্তমীতে একটা ড্রেস আলাদা নবমীতে একটা ড্রেস আবার বিসর্জনের সময় নানা ধরনের বিহেভিয়ার করি হ্যাঁ বিহেভিয়ার কন্টেন্ট ওকে আচ্ছা এটা হয়ে গেছে এবার দেখো তিন নম্বর যেটা আছে প্রোডাক্ট ডাইমেনশন

नंबर वन की यूनिट यूनिट वन है कौन नंबर टू लेको क्लास नंबर थ्री रिलेशन नंबर फोर देखो सिस्टम, नंबर फाइव देखो परिवर्तनशीलता ट्रांसफॉर्मेशन, नंबर सिक्स देखो इम्प्लीकेशन, ठीक है

এটা প্রথমে গিলফোর্ড প্রথমে এই যে প্রোডাক্ট মানে এই যে উৎপাদনগত মাত্রা রয়েছে এটাকে হচ্ছে তিনি পরবর্তীকালে এর সঙ্গে আরও একটা মাত্রা অ্যাড করেন এটা পরবর্তীকালে আমি বলছি এটা ক্যালকুলেশান করে লেখো চার পাঁচ হাজার কুড়ি ছয় দুগুণে বারো হয়েছে মানে প্রথমে মানে তিনি বুদ্ধির কুড়িটা উপাদানের কথা বলে কুড়িটা উপাদানের কথা বলে এর পরবর্তীকালে তিনি এই যে উৎপাদন মানে এই মানে ওই যে শ্রবণ এবং দৃষ্টিগত মাত্রা মানে এই যেটা আছে আর কি মানে বিষয়গত মাত্রা বিষয়গত মাত্রাকে দুটো ভাগে ভাগ করেন ঠিক আছে মানে এইটাকে পাঁচটা পাঁচটা ভাগে ভাগ ভাগ করে করে এবং এটা করার পরে দেখছি যে পাঁচ ছয় তিরিশ তিন পাঁচ পনেরো একশো পঞ্চাশটা বুদ্ধি হয়েছে ঠিক আছে তো এটা একটু লেখাবো এটা কিভাবে হলো এটা লেখো 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 এটা একটু লিখে নাও দেখো পাঁচ চার ছয় সমান সমান একশো কুড়িটি উপাদান আছে বলে উল্লেখ করে করে লেখো পরবর্তীকালে বিষয় পরবর্তীকালে বিষয়বস্তুর মাত্রা হ্যাঁ কোনটা বলো মানে এই যে প্রথমে এটা ভাগ করলেন যে পাঁচটা চারটে ছটা টোটাল লেখো গিলফোর্ড টোটাল কুড়িটি বুদ্ধির কথা বলেন তারপরে লেখো পরবর্তীকালে পরবর্তীকালে গিলফোর্ড বিষয়গত বিষয়বস্তুর মাত্রা চারটির পরিবর্তে বিষয়বস্তুর মাত্রা চারটির পরিবর্তে পাঁচটি শ্রেণী ভাগ করে চারটির পরিবর্তে পাঁচটি শ্রেণীতে ভাগ করে এবং বুদ্ধির মোট উপাদান হয় এর ফলে বুদ্ধির মোট উপাদান হয় প্রথমে ছিল পাঁচটা তারপরে পাঁচটা

গুণ হচ্ছে এটা প্রোডাক্ট 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 হবে ঠিক আছে থ্রি ডাইমেনশনাল না ছবি দিলে ছবি মানে একটা কিউবের মানে আরে সল মডেল মানে ত্রিমাত্রিক দেখো তিমাত্রিক এরকম থ্রি ডি ঠিক আছে এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে এরকম ভাগ হচ্ছে বলো কতগুলো হবে এক দুই প্রত্যেকটা ওইদিকে ভেতরে আছে না বের করবে তাহলে দেখে নেবে ওই রকম এই কারণে লেখো তিনি বিষয়বস্তুর মাত্রাকে দুটি ভাগে ভাগ করেন একটা লেখো দৃশ্যগত তিনি বিষয়বস্তুর মাত্রাকে তিনটি ভাগে ভাগ দুটি ভাগে ভাগ করেন একটা লেখো দৃশ্যগত একটা লেখো দৃশ্যগত আর একটা শ্রবণগত গিলফোড গিলফোর্ডের মডেল হয়ে গেল ঠিক আছে অনেকটা রাতও হয়ে গেল আরেকটা করলে ফেলা দিল কিন্তু এখন তো আর হবে না গার্ডেনারের মাল্টিপল ইন্টেলিজেন্স আচ্ছা গার্ডেনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিটা আমি হালকা করে বলে দিচ্ছি ঠিক আছে দেখো গার্ডেনার হ্যালো শুনতে পাচ্ছো হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার एवरीवन শোনা যাচ্ছে দেখো এখন যা সময় আছে সাড়ে নটা বেজে গেছে সবাইয়ের একটু রাত হয়ে গেছে তো আমি একটু গার্ডেনারে মাল্টিপেল ইন্টেলিজেন্স থিওরিটা আমি একটু বলে বলে দিচ্ছি ঠিক আছে তো গার্ডেনার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় মানে বারবার এখান থেকে প্রয়োজন আছে ঠিক আছে তিনি মানে গার্ডেনার হচ্ছে হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন ঠিক আছে এবং তিনি যে একটা মানে বুদ্ধি সংক্রান্ত একটা থিওরি দেন যেটাকে বলে মাল্টিপেল ইন্টেলিজেন্স থিওরি ঠিক আছে ওকে তো এই মাল্টিপল ইন্টেলি গার্ডেনার হচ্ছে মাল্টিপল বহুমাত্রিক বুদ্ধির দৃশ্যগত এবং শোভনগত ইংলিশ টার্মটা বলবেন এটা হচ্ছে কি ভিজুয়াল এটা হচ্ছে কি অডিও লেখো একটা ভিজুয়াল হিন্ট আর একটা লেখো অডিও মানে অডিও ভিজুয়াল এবং অডিও ওকে তো তিনি গার্ডেনার বুদ্ধির সাত মানে তিনি বলেন যে বুদ্ধি সাত প্রকার এই সাতটা বুদ্ধি হচ্ছে প্রত্যেকের মধ্যে থাকে এই কি এই প্রথম হচ্ছে ঠিক আছে মানে ভাষাগত বুদ্ধি মানে কি মনের ভাব প্রকাশ করা যে দেখো দেখো আমি যেমন কথা বলছি যে আমি কথা বলছি মানে কি আমি আমার এক্সপ্রেশন দিচ্ছি বিভিন্ন রকম ভাবে ঠিক আছে মনের ভাব প্রকাশ করতে বা অন্যকে বোঝাতে বা হচ্ছে নিজেকে বুঝতে আমরা ভাষাকে ইউজ করি ঠিক আছে এটাকে বলা এর মধ্যে আমরা আমাদের শিক্ষণ থেকে শুরু করে সবকিছু এইটার এটার মাধ্যমে হয় দেখো অনেকে অনেক অনেক পেশা রয়েছে এই ভাষার মাধ্যমে হয়ে থাকে মানে কি পেশা মানে কি যেমন ধরো যারা সাংবাদিক তাদের বিভিন্ন রকম অঙ্গ ভঙ্গি করে হ্যাঁ মানে ইয়ে করতে হয় বিভিন্ন রকমের কথা বলতে হয় তারপরে সে কিন্তু মানে আবার কি আবার যারা আইনজীবী হয় তারা নানা ধরনের কথাবার্তা বলতে হবে মানে ভালো করে বিভিন্ন মানে কি বলবো ক্লায়েন্টকে বোঝানোর জন্য তাদের মানে মানে যে ভার্বাল এবিলিটি খুবই মানে ফ্লুয়েন্সি হয় যাতে মানে কি বলবো এটা একটা ইন্টেলিজেন্স সে সেই সেই বিষয়টা আরো বেশি দক্ষ হয়ে ওঠে ওঠে

মানে আমরা কোনো কিছু সমস্যা সমাধান করা ঠিক আছে বা কোন কিছু কি করব মানে এই গাণিতিক সমস্যাটা সমাধান মানে কোনো কিছু সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশনের প্রয়োজন ঠিক আছে এবং এটা বিভিন্ন ব্যক্তির মধ্যে ভেরিয়েশন দেখা যায় নেক্সট হচ্ছে কি এই মানে হচ্ছে মিউজিক্যাল ইন্টেলিজেন্স মিউজিক্যাল ইন্টেলিজেন্স মানে কি অনেক অনেকে ভালো গান করতে পারে গলা মানে অনেকে ভালো মানে গলা রয়েছে ভালো গান করতে পারে এখানে কতজন আছো গান করো একটু হাত তোলো দেখি গান বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ইন্টেলিজেন্স রয়েছে কতজন আছে গান করতে পারে অনিন্দিতা হাত তোলো তুমি ভালো গান করতে পারো অনিন্দিতা হাত তোলো এই দেখো হাত নেই আর নেই তুমি ভালো গান করতে পারো আমি শুনেছি ঠিক আছে লুকিয়ে লুকিয়ে সব প্রতিভা গুলো রেখে রেখে দিচ্ছে সবাইকে জানাও

কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্পেশালি যারা অ্যাথলেটিক্স হয় জাবলিন থ্রোয়ার নীরজ চোপড়া এটা ওর মধ্যে বিশাল এক ইন্টেলিজেন্স রয়েছে নীরজ চোপড়া কত সাতাশি মিটার ছুটছে একটা ওই জাবলিন থ্রো করছে থ্রো করছে বিভিন্ন অনেক দূর থেকে হ্যাঁ তো জাবলিন থ্রোয়ার বা বিভিন্ন জাবলিন থ্রোয়ার মানে সমস্ত ধরনের অ্যাথলেটিক্স ঠিক আছে ফুটবলার ক্রিকেটার হ্যাঁ

নিজেকে চেনা নিজেকে নিজে আমরা জানি আমরা নিজেরা জানি আমরা নিজেরা কেমন ঠিক আছে মানে যে যত বেশি নিজেকে ইভালুয়েট করতে পারবে সে মানে তত বেশি মানে ভালো আর কি এটাও একটা ইন্টেলিজেন্স ইন্ট্রাপার্সোনাল নিজেকে অনুভব করতে করতে পারা নিজে কেমন পজিশনে রয়েছি সেটা বুঝতে পারা এটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল আরেকটা আছে সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল মানে কি অপরকে মানে দেখে তুমি বলে দিতে পারো এ কেমন যেমন যারা ইয়ে হয় ডাক্তার হয় বা মনোবিদ হয় তারা অন্যকে দেখে মানে বলে দেয় যে এর মধ্যে কি রোগ আছে ঠিক আছে বা যারা দেখবে টিটিওয়াই ট্রেনের টিকিট কাটে মানে দেখবে অনেকে আছে কোনোদিন টিকিট কাটে না সরি সব দিন টিকিট কাটে একদিন টিকিট কাটলো না যারা হচ্ছে টিকিট চেকার আর কি তারা অতি সহজেই সেই ধরে নেবে ভাবে স্যার একদিন টিকিট কাটলাম না ধরলো

হতে তিনি মনে করেন প্রতিটির বুদ্ধির একটি সূচক আছে যা পরস্পর নিরপেক্ষ স্যার আরেকবার তিনি মনে করেন প্রতিটির বুদ্ধির একটি সূচক আছে যা পরস্পর নিরপেক্ষ নেক্সট দেখো গার্ডনার মনে করেন গার্ডনার মনে করেন মানুষের মধ্যে ন্যূনতম সাতটি সাত প্রকার বুদ্ধি আছে মানুষের মধ্যে ন্যূনতম সাত প্রকার বুদ্ধি আছে এগুলি হলো লেখো এগুলি হলো হেড নাম্বার লেখো ল্যাঙ্গুয়িস্টিক ইন্টেলিজেন্স ল্যাঙ্গুয়িস্টিক ইন্টেলিজেন্স বাংলায় লেখো ভাষাগত বুদ্ধি এই বাংলাটা কি বল ভাষাগত বুদ্ধি লেখো মনের ভাব প্রকাশ করতে এবং অন্যকে বোঝাতে ভাষা ব্যবহারের ক্ষমতাকে ভাষাগত বুদ্ধি বলে রাজনীতিবিদ বাবা রাজনীতিবিদ এদের তো কথার মাধ্যমে খেলা সবকিছু এর মধ্যে এই শ্রেণীর বুদ্ধি বেশি পরিমাণ দেখা যায় নেক্সট লেখো লজিক্যাল অ্যান্ড যুক্তিভিত্তিক সমস্যার সমাধান কমা কমা দিলবাহ যুক্তিভিত্তিক সমস্যা সমাধান কমা গাণিতিক কাজে

ইন্টেলিজেন্স মিউজিক্যাল ইন্টেলিজেন্স একে সঙ্গীতের ভাষা চিন্তা করা কমা সঙ্গীতের তাল বোঝা ক্ষমতা ব্যাস এগুলো পয়েন্ট করে লিখলেই হবে যে বাকিটা সবই জানো ঠিক আছে পয়েন্টটা মানে উচ্চারণ করলে বুঝতে পেরে যাবে কি বলছে নেক্সট লেখো দেহ সঞ্চালনগত লেখো দেহ সঞ্চালন গত বুদ্ধি বডিলি ইন্টেলিজেন্স বডিলি ইন্টেলিজেন্স বডিলি ইন্টেলিজেন্স লেখো এগুলো লেখো শারীরিক এবং দেহ সঞ্চালনের দেহ সঞ্চালনের সম্পর্কিত বুদ্ধি যেমন লেখো অ্যাথলেটিক্স ক্রীড়াবিদ এর মধ্যে এই ধরনের এই বুদ্ধি বেশি থাকে যেমনটা কি বললেন যেমন অ্যাথলেটিক্স

স্থানীয় জগতের প্রতিচ্ছবি গড়ে তোলার ক্ষমতা হলো এবু মনের মধ্যে স্থানিক জগতের প্রতিচ্ছবি গড়ে তোলাই হলো এই বুদ্ধি। এই দশটা বেজে গেল। তোমাদের

এক নম্বর লেখো যথা এক নম্বর লেখো আর সব ক্লাসের লিঙ্কটা হ্যাঁ তুমি বুঝতে পারছো না আচ্ছা বলছি এটাও লিখিনি দু নম্বর লেখো আধ্যাত্মিক স্পিরিচুয়াল স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স

আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে বলো কার কি মানে বক্তব্য বলো এবারে মানে একটু এই দেখো তুমি তুমি তো নোটস টা দেব